হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পিএইচডি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমরা ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশন করতে চিড়িয়াখানায় গেছিলাম। তো দেখো চিড়িয়াখানায় কি অসম্ভব ভিড় ছিল সেদিনকে, যে কিছুই পিএইচডি ভালো মতো দেখতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আমরা মানে ভাবতেই পারিনি যে এতটা পরিমাণ ভিড় হতে পারে, যেখানে মেলার থেকেও বেশি ভিড়, মানে এরকম একটা পর্যা। আমরা যখন ফার্স্ট টাইম যখন ঢুকছি তখন কমই ছিল, বাট যত সময় যাচ্ছে তত ভিড় হচ্ছে। আমরা যখন বেরোচ্ছি তখন রীতিরকম বেরোতে পারছি না। তো দেখতেই পাচ্ছ প্রিয়জিৎ সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, হাই বলছে। তো চলো তোমাদের পুরো ভিডিওটা চিড়িয়াখানা যতটা পসিবল আমি দেখানোর চেষ্টা করব, যদিও আজকে খুবই ভিড় ছিল। তো দেখো তো খুবই এক্সাইটেড এগুলো দেখে, যে এত অ্যানিমেল ও লাইফে ফার্স্ট টাইম দেখছে। তো এখানে দেখো এখানে কোকোডাইল দেখা যাচ্ছে, কো দেখে তো খুবই খুশি, খুবই আনন্দ পাচ্ছে কোকোডাইলটা দেখে। তো দেখো কোকোডাইলটা কিরকম ভাবে উঠে আছে, মনে হচ্ছে যেন একদম পুরো মরে গেছে, সবাই তো তাই ভাবছিল। তো ওইভাবেই ও রোদ পোয়াচ্ছিল। তো চিড়িয়াখানায় গিয়ে আমাদের খুব এনজয় আমরা করেছি। তোমরা যাদের ছোটো বাচ্চা আছে তারা যদি ভাবছো যে চিড়িয়াখানায় যাবে জু দেখতে, তো তারা অবশ্যই কিন্তু একবার ঘুরে আসতে পারো, বাচ্চারা খুবই এনজয় করে। প্রিয়জিৎ তো খুবই এক্সাইটেড যে ক্রোকোডাইলগুলো সামনের থেকে দেখতে পারছে, ওর লাইফে ফার্স্ট টাইম এগুলোই। তো আমরা এখন সামনে যাচ্ছি, যে সামনে আর কী কী দেখা যায় তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, বাচ্চারাও খুব আনন্দ পাবে দেখলে, কারণ ওরাও ওইভাবে দেখবে। তো ওদের জন্যই এগুলো করা, যাতে সব বাচ্চারা দেখতে পারে। তো তোমরা দেখো, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে মানে কি বড় বড় সাপ দেখতেই পাচ্ছ, জলের মধ্যে আরও অনেকগুলো আছে। ঠিক আছে, জলেরটা দেখা যাচ্ছে না, আমি জুম করছি তবুও দেখা যাচ্ছে না। তো দেখো দুটো কিন্তু বড় বড় দেখা যাচ্ছে। তো দেখে আমার ছেলে তো খুবই এক্সাইটেড, ও বলছে যে শেনেক শেনেক। তো আমি কথাগুলো কেটে দিতে মানে বাধ্য হয়েছি, কারণ এত চিল্লাচিল্লি হচ্ছে যে কোনো কথাই শোনা যাচ্ছে না। তো ওই জন্য আমি কথাগুলো স্কিপ করে দিয়েছি, দিয়ে আমি ভয়েস ওভার দিয়েছি। দেখো এখানে কিন্তু অজগর রয়েছে, দেখো কি মোটা। তো এখানে দেখো এই জুতে কিন্তু হরিণটার পরিমাণটা অনেকটাই বেশি, অনেক ধরনের অনেক প্রজাতির হরিণ দেখা যায় ওখানে, আর অনেক কিছুই আছে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা যেটা বনের রাজা সিংহ সেটাকেই দেখতে পাইনি, কারণ বুঝতেই পারছো যেহেতু বনের রাজা তো তার অ্যাটিটিউডই অন্যরকম, সে বেরোয়ই নি, আমরা দেখতেই পারিনি, আর প্রিয়জিতে দেখতে পারিনি, অনেকক্ষণ ওয়েট করেছে।